গাইস, ওয়েলকাম টু অ্যাকোয়াট্যাঙ্ক বগুড়া। তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে প্লান্টসগুলো আপনারা প্লান্টেড অ্যাকোয়ারিয়ামে যে প্লান্টসগুলো আছে, তো এই প্লান্টসগুলো যারা হচ্ছে কেনেন তারা অনেকেই চাচ্ছেন যে আমি ছাদে কালচার করব। তো এই বিষয়টা আজকে ভিডিওতে দেখাবো আর কিভাবে কালচার করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে প্লান্টস, আমি হচ্ছে কিছু প্লান্টস দেখাই, আমি যে প্লান্টসগুলো আসলে কালচার করি এগুলো কিন্তু আমি সম্পূর্ণ ছাদেই কালচার করি। আর প্লাস যে প্লান্টসগুলো আছে বেশিরভাগ প্লান্টসই হচ্ছে আমার হচ্ছে লোটেক থেকে মিডটেকের জন্য, মানে CO2 দিলে প্লান্টসগুলো রেড কালার চলে আসে। আর যেমন হচ্ছে লুইজিয়ারি ফেন, তো এই ধরনের প্লান্টসগুলো আপনারাও যারা চাচ্ছেন যে আমি স্টিম কেনার পরে আমি হচ্ছে কালচার করব, তো এই বিষয়টা আসলে আমাদের যে ছাদে, যে যদিও সবার হচ্ছে এইভাবে জায়গা থাকে না, তো আমি বলবো অনেকে পট ইউজ করতে পারেন। পটে হচ্ছে জাস্ট আমি একটু দেখাই আপনাদের, এই যে পটটা যে আছে, সাপোজ ধরেন আমি যে হচ্ছে পটটা ইউজ মাছ উঠে আসছে, এইভাবে যারা পট আছে, যেমন হচ্ছে আমি এখানে মাটির একটা টব ইউজ করেছি, আর হচ্ছে এখানে হচ্ছে রোটেলা প্লান্টস ইউজ করেছি। তো এটা প্লান্টিং করার হচ্ছে আপনার যে মাটিটা আছে, এই মাটিটা গার্ডেন সয়েল, একদম যে জমি যে দোআঁশ মাটিটা আছে এই মাটিটা ব্যবহার করবেন। আর হচ্ছে এইভাবে কিন্তু পটিং করে আপনার হচ্ছে একদম ডাইরেক্ট সানলাইটে রাখতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের যে অ্যালগির প্রবলেমটা আছে এই অ্যালগি প্রবলেমটা ফেস করবেন। আর হচ্ছে এভাবে কিন্তু যে কোনো প্লান্টসই আপনারা কালেকশন করতে পারেন। প্লাস আপনার যে আমি ব্লুজিয়ারি ফেসটিকে দেখাই, জাস্ট একটা পট ইউজ করেছি আর একটা পটে দেখতেই পাচ্ছেন প্লান্টসের গ্রোথটা। আর হচ্ছে প্লান্টসও কিন্তু লাল কালার চলে আসছে, কারণ হচ্ছে এখানে একদম ডাইরেক্ট সানলাইটটা পড়ে না, কারণ হচ্ছে কিছু স্যালভেনিয়া পানা দেওয়া আছে, আর এই পানার কারণে কিন্তু সরাসরি রোদটা পড়তেছে না, আর সেই কারণেই কিন্তু হচ্ছে প্লান্টসগুলো হচ্ছে একদম হালকা আলোতে কিন্তু গ্রো করা স্টার্ট করে দিছে। তো আমি একটু আপনাদের ঘুরে দেখাই। তো প্লান্টস কালচার করার জন্য আমার কিছু পট লাগবে, এবং পট সহ আমাদের যে গার্ডেন সয়েলটা আছে ওই গার্ডেন সয়েলটা আমি নিয়ে নিচ্ছি, এবং দেন আপনাদেরকে সম্পূর্ণ প্লান্টিং করে দেখাবো যে কিভাবে এটাকে প্লান্টিং করবেন, এবং দেন কিভাবে এটাকে গ্রো করা স্টার্ট করবেন, এবং লাস্টে যে ফিনিশিং পার্টটা আছে এটা না দেখলে বুঝবেন না, কারণ সেই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। তো আমি ফার্স্টে টুইজার দিয়ে মাটিতে প্লান্টসগুলোকে পুঁতে দিচ্ছি, আর আমি যে প্লান্টসগুলো ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের নেটিভ থেকে কালেকশন করা হচ্ছে আমাদের রোটেলা, যেটা রাউন্ডি ফোলিয়া পিঙ্ক যেটা হয়, যেটা CO2-র কারণে পিঙ্ক কালার ভাবটা চলে আসে, এবং হচ্ছে উইদাউট CO2-তেও কিন্তু অনেকটাই ভালো গ্রো করে। আমিও কিন্তু উইদাউট CO2 দিয়ে গ্রো করি, অ্যান্ড দেন আমার প্লান্টসটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো গ্রো করে, এবং উইদাউট CO2-র কারণে আমার প্লান্টসটা গ্রিন কালার আসে। তো আমার প্লান্টিং করা কিন্তু একদমই শেষ, আমার যে রোটেলা প্লান্টিং করা ছিল সেটা কিন্তু একদমই প্লান্টিং করা শেষ করে দিলাম। এবার জাস্ট আমি এটাকে নর্মালি ট্যাঙ্কে ছেড়ে দেব এবং হচ্ছে গ্রো করার জন্য ওয়েট করব। তো এইভাবে আপনারা প্রত্যেকটা প্লান্টই আপনি কিন্তু এরম করে গ্রো করতে পারেন। আপনার ট্যাঙ্কে যদি ফুল গার্ডেন সয়েল ইউজ করেন সেক্ষেত্রে আরেকটু বেটার রেজাল্ট পাবেন, আর পটে যেহেতু লিমিটেড সেই কারণে আপনার যখন আপনার পুরো সয়েলের ফার্টিলাইজার যেটা ন্যাচারালি থাকে তো সেটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ফার্টিলাইজার ইউজ করতে হবে। আপনি কম্পোস্ট ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইউজ করতে পারেন, অসমোকট ইউজ করতে পারেন বা লোকাল ফার্টিলাইজার ইউজ করতে পারেন। তো এরপরে আমি হচ্ছে আমার যে লুইজিয়ারি প্যান্স আছে তো সেই প্লান্টসটাই আমি প্লান্টিং করতেছি আরেকটু ছোট্ট একটা পটে, আর হচ্ছে এটাকে আমি রেগুলার ট্রিম করি, অ্যান্ড রেগুলার ট্রিম করার কারণে কিন্তু প্লান্টসের গ্রোথ অনেক বেটার হয়, এবং আপনারাও কিন্তু রেগুলার ট্রিম করবেন, এবং দেন
আমার এটা 1 উইক পরের একটা ফুটেজ দেখাচ্ছি আমি, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন লাগানোর পরে কিন্তু অনেকটাই ভালো গ্রো করেছে এবং পিঙ্ক কালার ভাবটা চলে আসার কারণটা আমি এখন বলি। সেটা হচ্ছে আমার এখানে ডাইরেক্ট সানলাইট পড়ে, প্লাস আপনার মানে এক ধরনের সানলাইট ভাবটা থাকে যেহেতু এটা ছাদের ওপর সেট আপ, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন না। পিঙ্ক কালার যে প্লান্টসের যেমন কালার আসার কথা, তো তেমন কালারই কিন্তু চলে আসবে। এবং দেন দেখতে পাচ্ছেন এখানেও আমার লুইজিয়া রিপেন্সে প্লাস্টুসারিসের একটা চারা আমি লাগাইছিলাম, দেন ওই চারাটা কিন্তু ইমাস্টলি গ্রো করে গেছে, মানে পানির ওপরে পাতাটা কিন্তু গ্রো স্টার্ট করেছে। এবং দেন এখানে শাপলা ফুলের গাছ আছে, এটা হচ্ছে পিঙ্ক কালার যে শাপলাটা আছে ওই শাপলাটায়, বাট পানির অভাবে এটার পাতাটা বের হচ্ছে না, জাস্ট আমি কালচার করার জন্য এটাকে রেখে দিয়েছি। এবং ট্যাঙ্কের আরও কিছু আপনাদের প্লান্টস সেট আপটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমার এই অংশের দিকেও কিছু প্লান্টস আছে যেখানে অ্যাজোলা আছে, প্লাস হচ্ছে বাকোপা অ্যান্ড রোটেলার কিছু ইমাজ গ্রো আছে, এবং যার ভেতর অলরেডি আমার যে অ্যালগিটা আছে অ্যালগিটা কিন্তু গ্রো করতেছে। এই অ্যালগি দিয়ে কিন্তু আমি মস উড বানাই, তো এটাই হলো আমার হচ্ছে প্রসেস। এবং দেন যে ফাইনাল পার্টটা আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ট্যাঙ্কে আমি সম্পূর্ণ সয়েলটাই দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমার এই চারিত্রাতের ভেতর পুরোটাই গার্ডেন সয়েল আছে, প্লাস অনেক প্লান্টস আছে, কারণ এইখানে আপনার প্লান্টসগুলো ভালো গ্রো করবে, যার কারণটা হচ্ছে মাটির লেয়ারটা আছে 4 থেকে 5 ইঞ্চি প্লাস, সেই কারণেই কিন্তু অনেকটাই ভালো করবে। আর সাথে আমার যে বনসাই কালেকশন আছে এটাও একটু আপনাদের দেখাই দেই, কারণ আমি যে বনসাই উডটা আমি কালেকশন করছিলাম সেটা এরকমই একটা গাছ ছিল, তো সেই গাছটা মারা যাওয়ার কারণে ওই গাছটাই কিন্তু আমি বনসাই ডিপ রুটটা প্রসেস করে নিয়েছি। তো এই অংশে সাইডের দিকে আমার হচ্ছে কিছু বনসাই আছে যেগুলোর বয়স কিন্তু আমার যে সামনের বনসাইটা দেখলেন ওটার বয়স হচ্ছে 21+ ইয়ার, আর আর বাকিগুলোর কম বয়স। তো এই বনসাইগুলো কিন্তু হচ্ছে আমি কালচার করি অ্যান্ড দেন আবার আরও হচ্ছে স্টোনের ওপর কালচার করি, অ্যান্ড এটা হচ্ছে সাইকাসের বনসাই, প্লাস হচ্ছে এই অংশের দিকে আমার যে ফিশের সেট আপটা আছে এটা। তো যে টপিকে ছিলাম সেটা হচ্ছে আমার এই ভেতর আছে ভেলেন্সেরিয়া জঙ্গল ভ্যাল যেটাকে বলেন, ওই প্লান্টসটা আছে, প্লাস আপনার শাপলা ফুলের যে গাছটা আছে ওই প্লান্টস আছে, আর লুইজারি পেন্সের কিছু গাছ আছে। আমার টোটাল বলতে পারেন যে কোনো প্লান্টসই আমি কেনার পরপরই এইখানে একটা অংশ চারা অ্যাড করে দিই, যার কারণটা হচ্ছে এখানে আমি কালচার যেহেতু করি সেহেতু আমার এখানেই মূল উৎস প্লান্টস কালচারের, তো ওই কারণে আমি সরাসরি যে কোনো প্লান্টসই কেনার পরপরই আমি এখানে কালচার করি, দেন এখান থেকে গ্রো স্টার্ট করে, দেন আমি এখান থেকে প্লান্টিং করা স্টার্ট করি। তো আর এই অংশে আমার ইমাজ গ্রোর জন্য প্লান্টিং করা আছে যেখানে হেয়ার গ্রাস আছে, হেয়ার গ্রাস কিছুদিন আগেই তুলে ফেলছি, তুলে আমার ট্যাঙ্কে কার্পেটিং করছি, দেন কমে গেছে, আবার অ্যাড করেছি। এখন যেহেতু বর্ষাকাল তো সেহেতু কিন্তু কোনো টেনশন নেই প্লান্টস নিয়ে, প্লান্টস আপনি যে কোনোভাবে লাগালেই কিন্তু গ্রো স্টার্ট করবে। আর এই অংশে আমার কিছু ছোটো ছোটো বনসাই আছে সেগুলো একটু আপনাদের দেখাই, কারণ হচ্ছে বনসাই যে ডিপ রুট আছে এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কারণ বনসাই ডিপ রুট কোথায় থেকে আসে, তো এটা হচ্ছে চাইনিজ বটের বনসাই যেটাকে ছোট্ট একটা প্লেটে, আর প্লেটটাও কিন্তু DIY-ভাবে আমি নিজেই তৈরি করেছি, অ্যান্ড দেন হচ্ছে বনসাইটাকে অ্যাড করেছি কিছু স্টোনের ওপর অ্যান্ড কম্পোস্ট সহ সয়েল, গার্ডেন সয়েল প্লাস, আর দেন এটাও একটা আমাদের যে দেশি বট আছে মানে পাকুড়ের গাছ যেটা আছে সেটারও একটা বনসাই। অ্যান্ড দেন ফার্স্টে একটা প্লান্টস দেখাই, এটাকে আমি ফার্স্টে ভাবছিলাম লুইজিয়া রিপেন্স, বাট এটা আসলে লুইজিয়া রিপেন্স না, এটা হচ্ছে অন্য একটা গাছ যেটাকে রেড মাস্টার বা রোড মাস্টার বলা হয়। তো এটাও কিন্তু আমি পানিতে রাখার ট্রাই করছিলাম, অনেকটাই ভালো গ্রো করছিল বাট অতটাও গ্রো করেনি, দেন 2 থেকে 3 মাস পর পচে যায়,
তো তখন বুঝলাম যে প্লান্টসটা আসলে অ্যাকোয়াটিক প্লান্টস না, আর এটাই ছিল। আর হচ্ছে কিছু হচ্ছে এখানে অর্কিড আছে যেটা আমি ট্যারিয়ামের জন্য ইউজ করি, এখান থেকে কালচার করি অর্কিডগুলো। আর কিছু আমার টোটালি বলতে পারেন যে সেট আপের জন্য যথেষ্ট পরিমাণ প্লান্টস ছাদে প্লান্টিং করা আছে, তো সেই কারণে কিন্তু আমার প্লান্টসগুলোকে কিনতে হয় না। যেমন নতুন একটা সেট আপ দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে প্লান্টস লাগে, যেমন প্যালডোনিয়াম সেট আপ দেওয়ার পরে প্রচুর প্লান্টস লাগে, তো সেই প্লান্টসগুলো কিন্তু অলরেডি আমার ছাদে আছে, তো সেই কারণে আমার কিনতে হয় না। আমি সরাসরি ছাদে চলে যাই, দেন কোন প্লান্টসটা আমার ট্যাঙ্কের জন্য বেস্ট হবে তো সেটাই কালেকশন করে নিয়ে আসি। আর পানি ফ্লোটা ওভারফ্লো লাইন এটা দিয়েছি আমার চারিতে। আর এই ট্যাঙ্কে কিছু গাপ্পি আছে, সেটা হচ্ছে আমার রেটেল প্লাটিনাম যে গাপ্পিটা আছে, ওই গাপ্পিটা আছে, কিছু ফ্রাই আছে যেগুলো অনেকটাই ভালো গ্রো করতেছে, এবং প্রচণ্ড গরমের কারণে পানিটা একটু টেম্পারেচার বেড়ে যায়, প্লাস অ্যালগি প্রবলেমটা হয়, সেই কারণে ওপরে একটা টিনের মতো দিয়ে রাখি যেন প্লান্টসটা ঠিকঠাক থাকে। কারণ পানিতে কিন্তু অ্যালগি হলে আপনার প্লান্টস ভালো গ্রো করবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এইগুলোতে আমার হচ্ছে অ্যালগি হওয়ার না হওয়ার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন ফ্রেশ ওয়াটার, তো সেটার কারণটা হচ্ছে আমার যে পানা স্যালভেনিয়া পানাটা আছে এটা দেওয়ার জন্য। পানি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আছে, নিচে আন্ডার ওয়াটার যে ময়লাগুলো আছে সেগুলো হোক, বাট পানি ক্রিস্টাল ক্লিয়ার আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্লান্টিং নিয়ে আরও ইনফরমেটিভ ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড দেন প্লান্টসের আপডেট অবশ্যই দিব, প্লান্টসগুলো কীরকম গ্রো করলো, আর প্লাস এই প্রসেসে কিন্তু যে কোনো প্লান্টসই কালচার করতে পারেন আপনারা। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, টাটা।